তোমরা যারা ডাব্লুবিপি মেন পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি টুকে টার্গেট করে প্রস্তুতি দিচ্ছ তাদের সুবিধার্থে ইংলিশ পেপারের ওপর আমাদের নন স্টপ মক টেস্ট চলছে আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার থার্টি সিক্স প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে বেসিক কনসেপ্টের সাথে বোঝার চেষ্টা করো তাহলে যে কোনো টপিক থেকে প্রশ্ন না কেন অবশ্যই যেন তোমরা করে আসতে পারো দেখো এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা ইডিয়ম ফ্রিজেস তোমাদের বিনিয়োগটা দেখাতে হবে অ্যাট অনস অ্যাট এ স্টোন থ্রো দেখো অ্যাট এ স্টোন থ্রো অবশ্যই তোমরা পারবে কারণ বারবার এগুলো রিভিজ করা রিভাইজ করা হচ্ছে এই কারণে যে তোমরা যেন অনেক বুঝতে সুবিধা হয় এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন অবশ্যই আমরা তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সারগুলো করতে পারো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এখানে এ অর্থাৎ ভেরি ক্লোজ দেখো এর আগে আমি বলেছিলাম যে একজন পার্সেন যদি তাকে জিজ্ঞেস করা ওর বাড়ি কোথায় তাহলে এ কু বলবে কি এই পাথরটা ছুড়ে দিয়ে যেখানে থাকবে সেখানে আমার বাড়ি অর্থাৎ পাথর বেশি দূর যায় না মানে ভেরি ক্লোজ সেখানে বাড়ি খুব কাছাকাছি ঠিক আছে নেক্সট আমরা দেখবো বা কী বলা হচ্ছে বিয়ার দ্য বান্ড অফ দেখো বিয়ার দ্য বান্ড অফ এই কথার অর্থ হচ্ছে পোড়া সহ্য করা ঠিক আছে বিয়ার অফ মানে হচ্ছে সহ্য করা তাহলে তোমাকে দেখতে হবে যে এটা রাইট মিনিংটা কি দাঁড়াবে এখানে রাইট যে তোমাদের মিনিংটা হবে সেটা হচ্ছে কি অপশান নাম্বার সি টু বিআর দ্য মেন শক অফ ওকে নেক্সট আমরা দেখবো নাম্বার থ্রিতে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স তোমরা জানো যে তিনটে থেকে চারটা বা পাঁচটা মার্ক কিন্তু তোমাদের এই কারেক্ট সেন্টেন্সে অবশ্যই আসবে ভালো করে দেখে রাখো কোনটা সঠিক হবে এখানে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ রিমা সেলডম অর নেভার রিফিউজিস অ্যান্ড ইনভাইটেশন অর্থাৎ কি রিমা কদাচিৎ কখনো আমন্ত্রণ প্রত্যাখ্যান করে না ওকে রিফিউজ করে না অ্যান্ড ইনভাইটেশন আমন্ত্রণ প্রত্যাখ্যান করে না সেলডমের পরে অবশ্যই তোমাদের কনজাংশন হিসাবে সিলডম অর বাইট অর নিভার সিলডম অর নিভার এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ সেলডামের পরে অর এবং নিভার এটা অবশ্যই তোমাদের ব্যবহার হবে ওকে এটা কিন্তু চেঞ্জ হবে না ওকে নেক্সট আমরা দেখব নেক্সট রয়েছে দেখো নাম্বার ফোরে যেটা রয়েছে কোনটা সঠিক করতে হবে সেন্টেন্স দেখো প্রত্যেকে চেষ্টা করেছো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ দে আর ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে অর্থাৎ কি এখানে দেখো এখানে বলা হচ্ছে হোয়াট হোয়াট অবশ্য তোমাদের ব্যবহার করতে হবে কারণ হচ্ছে কি দেয়ার ইজ নো মিনিং অর্থাৎ কোনো কোনো অর্থ নেই দেয়ার ইজ নো মিনিং কোনো অর্থ নেই ইন হোয়াট ইউ সে তুমি যা বলছো ওকে নেক্সট আমরা দেখব নেক্সট কি রয়েছে দেখো নেক্সট রয়েছে সাবস্টিটিউশন তোমাদের করতে হবে হ্যাপেনিং ইন টু ইয়ার্স অর্থাৎ দু বছরকে কি বলা হয় দেখো দু বছরকে বলা হয় অপশান নাম্বার বি অর্থাৎ বেনিয়াল বলা হয় দু বছরকে কিন্তু অ্যানুয়াল কাকে বলা হয় এক বছরকে অ্যানুয়াল বলা হয় আর এখানে কী রয়েছে দেখো ডেসিয়াল ডেসিয়াল কাকে বলা হয় দশ বছরকে ডেসিয়াল বলা হয় আর সেন সেন কাকে বলা হয় সেন্টিয়াল বলা হয় একশো বছরকে অর্থাৎ এখানে ট্রিক্স অনুযায়ী তোমরা এটা মনে রাখতে পারো যে এখানে ডি রয়েছে ডি মানে হচ্ছে দশ ডি মানে হচ্ছে দশ ঠিক আছে 10 মানে হচ্ছে ডি হচ্ছে আর এখানে সেন দেখো সেন মানে আমরা জানি যে সেঞ্চুরি সেনচুরি সেঞ্চুরি মানে হচ্ছে একশো বছর ঠিক আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু সেন সেনটা এখানে দেখো মিলে যাচ্ছে তাহলে এই টিক্সটা তোমরাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যাতে কি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের যেন মনে থাকে ওকে নেক্সট আমরা দেখবো নেক্সট কি বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট বাই দ্য পিপুল ওকে গভর্নমেন্ট বাই দ্য পিপুলকে কী বলা হয় অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডেমোক্রেসি অবশ্যই বলা হয় নেক্সট আমরা দেখবো নেক্সট কী রয়েছে দেখো এখানে তোমাদের সিনোনিম করতে হবে এখানে অ্যাবজেক্ট অ্যাবজেক্ট কথার অর্থ হচ্ছে শোচনীয় বা জঘন্য ওকে মানেগুলো দেখব রিকমেন্ডেবেল প্রশংসনীয় ইম্পোজিং মনোরম ডিসপিকেবল নিন্দিত আর প্রেজ মানে হচ্ছে প্রশংসা ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ওকে তারপরে আমরা কি দেখবো অ্যান্টনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে অ্যাভার্সান কথার অর্থ হচ্ছে ঘৃণা বা অরুচি অ্যাফেকশন ভালোবাসা ডিসলাইক অপছন্দ অ্যাপাথি অশ্রদ্ধা ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন বা যত্নহীন ওকে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাফেকশান মানে হচ্ছে ভালোবাসা নেক্সট আমরা দেখবো এখানে তোমাদের কারেক্ট স্পেলিং টেস্ট অবশ্যই তোমাদের দেখতে হবে অ্যাক্সেলেটর কোনটা ঠিক হবে দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার মানে হচ্ছে বর্ধক ব্যক্তি ওকে নেক্সট আমরা দেখবো ফিলিং দা ব্লাংস করতে হবে খুবই গুরুত্বপূর্ণ আই বিলিভ ড্যাস হিম বিকজ হি ইজ অনেস্ট তাহলে বিলিভের পরে কী বসে বিলিভের পরে কিন্তু অপশন বি অর্থাৎ ইন তোমাদের বসাতে হবে অর্থাৎ কি আই বিলিভ ইন হিম আমি তাকে বিশ্বাস করি বি কজ হি ইজ অনেস্ট কারণ সে সৎ ওকে নাম্বার ইলেভেনে দেখবো কী রয়েছে দেখো দ্য অ্যাকিউজ ওয়াজ কনডেম ড্যাশ হেলথ তাহলে কন্ডেমের পরে যে পজিশন তোমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে কি অপশান নাম্বার বি অর্থাৎ অবশ্যই তোমাদের টু পজিশনটা ব্যবহার করতে হবে নাম্বার টুয়েলভে রয়েছে দেখো স্পেলিং টেস্ট রয়েছে অ্যানুয়াল কোনটা ঠিক হবে অ্যানুয়াল কিন্তু তোমাদের যারা অ্যান্সার দিয়েছো সেটা হচ্ছে কি অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে নেক্সট আমরা দেখবো থার্টিনে কী রয়েছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ তোমাদের ন্যারেশন চেঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে ভালো করে এখন থেকে ফলো করো কী বলা হচ্ছে দেখো দ্য ক্লার্ক সেড টু মি আই উইল নট অ্যাটেন্ড দ্য অফিস টু মোরো ওকে আই উইল নট অ্যাটেন্ড আমি উপস্থিত থাকবো না দ্য অফিস অফিসে টু মোরো অর্থাৎ কি আগামীকাল আমি অফিসে উপস্থিত থাকবো না এটা কি করে করতে হবে ইনডাইরেক্ট করতে গেলে এইভাবে হবে যে সে সে আগামীকাল বা আগামীকালকে আমরা কি বলবো অবশ্যই পরের দিন সে পরের দিন অফিসে উপস্থিত থাকবে না ওকে সে পরের দিন অফিসে উপস্থিত থাকবে না তো রাইট অ্যান্সারটা কী হবে দেখো রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ হচ্ছে সে টুর পরিবর্তে তোমরা জানো যে টোট লিখতে হবে তাকে এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই তোমাদের ড্যাট হয়েছে ওকে তাহলে এখানে উইলের পরিবর্তে অবশ্যই তোমাদের উড ব্যবহার করতে হবে আর আয়ের পরিবর্তে অবশ্যই হি ব্যবহার করতে হবে কারণ সে অবশ্যই সে মানে হচ্ছে হি ওকে আর এখানে দেখো টুমোর পরিবর্তন অবশ্যই তোমাকে দেয় নেক্সট ডে অবশ্যই করতে হবে ওকে প্রত্যেকে বুঝতে পেরেছ এই সব বেসিক কনসেপ্টগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে ওকে নেক্সট দেখো মোহন ডিড নট স্লিপ হেয়ার ডে দেখো এখানে কী বলা হচ্ছে মোহন ডিড নট স্লিপ ঘুমাইনি হেয়ার এখানে ইস্টার ডে অর্থাৎ গতকাল অর্থাৎ গতকাল মোহন এখানে ঘুমাইনি এটাকে যদি ইনডাইরেক্ট করো তাহলে এইভাবে হবে যে মোহন গতকালকে আমরা কি বলবো গতকালকে কিন্তু আমরা মানে ইস্টার ডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে ওকে ইস্টার ডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে মানে হচ্ছে গতকাল তাহলে মোহন এখানে ডিড রয়েছে আর একটু বলে নিই এখানে ডিড মানে হচ্ছে কি পাস্ট ইন্ডিফিনাইটে রয়েছে সেটা কিন্তু পারফেক্টে হয়ে যাবে সেটা কোথায় হয়ে যাবে পারফেক্টে হয়ে যাবে পারফেক্টে মানে তোমরা জানো যে হ্যাড লিখতে হবে এবং ভারবে থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার এ সেটুর পরিবর্তে অবশ্যই তোমাদের টোট লিখতে হবে আর অনুযায়ী দ্যাট লিখতে হবে এখানে অবশ্যই দেখো হ্যাড বসেছে কারণ হচ্ছে এটা পারফেক্ট হয়ে গেল আর এই স্লিপের পরিবর্তে অবশ্যই দেখো স্লিপ ব্যবহার করা হয়েছে এবং হেয়ারের পরিবর্তে অবশ্যই দেয়ার তোমাকে লিখতে হবে স্টার্টের দ্য প্রিভিয়াস ডে অবশ্যই তোমাকে লিখতে হবে ওকে তাহলে সব দিক থেকে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নাম্বার ফিফটিনে চলে যাবো নাম্বার ফিফটিনে রয়েছে দেখো ভয়েস চেঞ্জ তোমাদের করতে হবে হু আস ইউ টু ড্রাফট দিস লেটার ওকে তাহলে হু যদি থাকে তাহলে ইন্টারোগেটিভে যদি থাকে এবং হু যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে যে রাইট অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ কি তোমাকে অবশ্যই বাই হুম কিন্তু তোমাদেরকে করে দিতে হবে হু থাকলে অবশ্যই বাই হুম তুমি করবে ওকে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট আমরা চলে যাবো নাম্বার সিক্সটিনে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরোর তোমাদেরকে করতে হবে কি বলা হচ্ছে দেখো উই নো হুয়ার ইট বিগিন্স বাট উই ড নো দ্যাট হুয়ার ইট অ্যান্ডস দেখো বাক্যটার যদি তোমরা একবার পড়ো এবং রিপিট করো তাহলে অবশ্যই দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে ড্যাট ব্যবহার করা হয়েছে দ্যাট কিন্তু কোনো মতে এটা তোমাকে রিমুভ করতে হবে বা কোনো মতে ব্যবহার করা যাবে না কারণ এখানে হোয়ার রয়েছে ওকে হোয়ার ইট ইটস অ্যান্ডস তাহলে তোমাকে অবশ্যই এই ড্যাটটা কিন্তু ব্যবহার করতে হবে না উই নো আমরা জানি হোয়ার কোথায় ইট বিগিনস এর শুরু হয় বাট কিন্তু উই ডোন্ট নো আমরা জানি না হোয়ার কোথায় ইট অ্যান্ডস এটা শেষ হয় ঠিক আছে তাহলে এই দ্যাট তোমরা অবশ্যই রিমুভ করবে নেক্সটে রয়েছে দেখো দ্য সিম্পলেস্ট মেথড অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার ইন নোন অ্যাজ পেস ওয়েল্ডিং দেখো এই বাক্যটার মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে যেটা হচ্ছে টুগেদার কারণ এখানে টু পিসেসের কথা বলা হয়েছে তাহলে টুগেদার তোমাদের কোনো মতে এখানে ব্যবহার করা যাবে না ঠিক আছে টু টুগেদারকে তোমাকে অবশ্যই রিমুভ করতে হবে ওকে তা কী বলা হচ্ছে দ্য সিম্প্লেস্ট মেথড অর্থাৎ সহজ পদ্ধতি অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল অর্থাৎ ধাতুর টুকরো ধাতুর টুকরো ঢালাই ইজ নোন পরিচিত অ্যাজ প্রেসার ওয়েল্ডিং অর্থাৎ চাপ ঢালাই হিসাবে পরিচিত ওকে নেক্সট নাম্বার এইটিনে রয়েছে দেখো নাম্বার এইটিনে রয়েছে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ ইজ দ্যাট আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ হ্যাজ ইম্প্রুভড ওকে তাহলে দেখো তোমরা যদি ফলো করো বি পরসেন্টটাই তাহলে অবশ্যই ভুল আছে কারণ এখানে মেশিন এজের নির্দিষ্টভাবে মেশিন এজ বা মেশিন যুগের কথা বলা হচ্ছে এই কারণে অফ এর পরিবর্তে অবশ্যই তোমাদের এই দে ব্যবহার অবশ্যই করতে হবে ঠিক আছে অন অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিট মানে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ সুবিধা হলো অফ দ্য মেশিন এজ অর্থাৎ কি মেশিনের যুগে ইজ দ্যাট আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ হ্যাজ ইম্প্রুভড অর্থাৎ কি আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে ইম্প্রুভ মানে হচ্ছে উন্নত হয়েছে ওকে নেক্সট আমরা নাইনটিনে দেখবো দেখো নাইনটিনে একটা গুরুত্বপূর্ণ তোমাদের টপিক আমি সংযোজিত করি সেটা হচ্ছে ইম্প্রুভমেন্ট অর্থাৎ সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তোমাকে করতে হবে অর্থাৎ কি এখানে যে তোমাদের বোল্ড পার্টটা রয়েছে আই এম ওয়ার্কিং এটার পরিবর্তে বা রিপ্লেসে কোন ওয়ার্ডটা তোমাকে বসাতে হবে সেটা কিন্তু ফলো করতে হবে ওকে কী রয়েছে দেখো আই এম টায়ার্ড অ্যাজ আই এম ওয়ার্কিং সিন সেভেন ও ক্লক ইন দ্য মর্নিং তাহলে এই আই এম ওয়ার্কিংয়ের পরিবর্তে কোনটা ব্যবহার হবে এই পরিবর্তে অবশ্যই তোমাদের অপশান সি ব্যবহার হবে কারণ আই হ্যাভ বিন ওয়ার্কিং এটা লিখতে হবে কারণ হচ্ছে এখানে সিনসের কথা বলা হচ্ছে সিনস মানে অনেক দিন মানে অনেকক্ষণ আগে থেকে কাজ করার কথা বলা হচ্ছে ওই কারণে অবশ্যই তোমাদের হ্যাভ বিন ওয়ার্কিং কথাটা লিখে দিতে হবে ঠিক আছে আই এম টায়ার্ড আমি ক্লান্ত হয়েছি অ্যাজ আই এম আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সেভেন ও ক্লক ইন দ্য সকাল সাতটা থেকে কাজ করে ঠিক আছে তাহলে নেক্সট আমরা দেখব নেক্সট কী রয়েছে দেখো নাম্বার টোয়েন্টিতে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জ বা জাম্পিং সেন্টেন্স বা সিকোয়েন্স অফ সেন্টেন্স ঠিক আছে কি করে করতে হবে দেখো মশ্চার ইজ কন্টিনিউয়াসলি লস্ট ঠিক আছে এন্ডে কী রয়েছে লাইফলেস কমপ্লিকশান ময়েশ্চর ইজ কন্টিনিউয়াসলি লস্ট মানেগুলো আমরা ছোটো ছোটো করে তাড়াতাড়ি জেনে নেব আর্দ্রতা ক্রমাগত হারিয়ে যাচ্ছে লাইফলেস কমপ্লিকশান মানে হচ্ছে প্রাণহীন বর্ণ তাহলে কি করে তোমাকে করতে হবে তার আগে মানেগুলো একবার আমরা দেখে নেব যে অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ দ্য স্ট্রেস এবং চাপের ফলে তারপরে কী রয়েছে অ্যাজ পার্ট অফ এ ন্যাচারাল প্রসেস মানে হচ্ছে কি প্রাকৃতিক প্রক্রিয়ার ন্যাচারাল প্রসেস প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আরে রয়েছে অ্যান্ড স্ট্রেন্স অফ ডেলি লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনের চাপ এসে রয়েছে লিডিং টু এ ডাল ট্রাই অ্যান্ড অর্থাৎ নেতৃত্ব স্থানীয় একটি নিস্তেজ শুষ্ক এবং লাইফলেস কমপ্লেকশন প্রাণহীন বর্ণ তাহলে দেখো তোমাকে এটা যেভাবে করতে হবে মানে অনুযায়ী সেটা হচ্ছে কি অপশান এখানে তোমাদের রাইট হবে অপশান ডি অর্থাৎ তোমাকে অবশ্যই প্রথমে কিন্তু কিউ ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যাজ পার্ট অ্যাজ পার্ট অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে এক নাম্বারে ব্যবহার করতে হবে এটা

তারপরে তোমাকে পিয়ে চলে যেতে হবে কি বলা হচ্ছে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য স্ট্রেস তারপরে আরে তোমাকে চলে আসতে হবে নাম্বার থ্রিতে রয়েছে দেখো অ্যান্ড স্ট্রেন অফ ডেলি লাইফ তারপরে এটা ফোরে তোমাকে ব্যবহার করতে হবে এইভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে এইভাবে এবং এইভাবে অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে ক্লাসটি যদি ভালো লাগে এবং তোমাদের যদি বিন্দু মাত্র হেল্প হয়ে থাকে এবং এই ধরনের ক্লাস যদি তোমরা প্রত্যেক দিন পেতে চাও নিজেকে ইম্প্রুভমেন্ট করে নিজের সাকসেস হওয়ার জন্য বা নিজেকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলটি অন করে রাখবে সবার আগে ক্লাস জেনে সবাইকে পিছনে ফেলে সামনের শাড়িতে এগিয়ে থাকার জন্য ওকে ধন্যবাদ টেক কেয়ার টাটা বাই বাই নিজের প্রতি খেয়াল রেখো